নমস্কার, সিএনএ স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি বনিময়। কেরিয়ার গাইড অনুষ্ঠান শুরু করছি প্রত্যেক রোববারের মতন আজকেও, ঠিক দুপুর তিনটে বাজে এবং ঘড়ির কাঁটায়। আজকের কেরিয়ার গাইড অনুষ্ঠান আমরা প্রত্যেক রোববারই সিকাম স্কিলস ইউনিভার্সিটি তাদের যেভাবে সর্বসাধারণের জন্য শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং 10 বছরের তাদের নিরলস প্রচেষ্টা, পরিশ্রম স্কিলকে ডেভেলপ করাবার জন্য জনসাধারণের কাছে বা সর্বসাধারণের কাছে যেভাবে শিক্ষা বা তার মান উন্নয়নের ক্ষেত্রে তাদের এই প্রচেষ্টা, নিরলস পরিশ্রম তারা করছেন, আমরা তাদের এই বৃহত্তর কর্মকাণ্ড নিয়ে প্রত্যেক রোববার কথা বলি। আজকে আমরা কথা বলবো কারণ সিকম স্কিলস ইউনিভার্সিটি তাদের এই পথ চলা এবং একই সঙ্গে দাঁড়িয়ে আজকের যুগ উপযোগী যে সমস্ত কোর্সেসগুলো রয়েছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে কতটা তাৎপর্য রাখছে, কারণ আগামী স্বপ্ন যারা দেখছেন, ভবিষ্যৎ যারা ভাবছেন যে এই জায়গায় আমি নিয়ে যাব, নিজেকে প্রতিষ্ঠিত করব, তাদের সেই স্বপ্ন পূরণ করতে কতটা সিকম স্কিলস ইউনিভার্সিটি তাদের সমস্ত অবদান রাখছেন আজকে আলোচনা করব যে বিষয় নিয়ে। তবে শুরুতেই পরিচয় করে দিই, যিনি উপস্থিত রয়েছেন সিকম স্কিলস ইউনিভার্সিটির তরফ থেকে, আমাদের সঙ্গে অনিন্দিতা চক্রবর্তী রয়েছেন, সিকম গ্রুপের ডিরেক্টর। ম্যামকে অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং একই সঙ্গে দাঁড়িয়ে ম্যামের কাছে আমার আজকে একদম প্রথম প্রশ্ন, কারণ আমরা প্রত্যেক রোববারই সিকম স্কিলস ইউনিভার্সিটির প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি, তবে আজকে ম্যাম এটাই রাখবো আপনার কাছে প্রশ্ন যে সিকম স্কিলস ইউনিভার্সিটির আর অন্যান্য জায়গা বা প্রতিষ্ঠান কোথায় কোথায় রয়েছে, কোথায় কোথায় ছাত্রছাত্রীরা আরও তাদের পড়াশুনো করতে পারে, এবং সবথেকে বড় বিষয় যারা ভাবছেন যে আজকে একটা এমন কোর্স করব যে কোর্সটা করলে আমি প্রতিষ্ঠিত হতে পারবো, তো কোনগুলো আপনি সাজেস্ট করবেন? আপনি এক্ষুনি বললেন যে সিকম স্কিলস ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছে 10 বছর আগে, কিন্তু সিকম গ্রুপের এডুকেশন ইনিশিয়েটিভ শুরু হয়েছে আজ থেকে 35 বছর আগে, সিকম মেরিন কলেজ দিয়ে। সিকম মেরিন কলেজ যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু সারা ভারতবর্ষে হাতে গোনা 2-3টে প্রাইভেট মেরিন কলেজ ছিল, এবং আজকের দিনে দেখলেও সিকম কিন্তু মেরিন এডুকেশনে পায়োনিয়ার, কারণ সারা ভারতবর্ষে হাতে গোনা কয়েকটি মেরিন কলেজ আছে যেখান থেকে সি ফেয়ারের তৈরি হয়, এবং সিকম মেরিন কলেজের পরে তৈরি হয় আমাদের ধুলাগড় ক্যাম্পাস। সেখানে প্রথমে হয় সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং পরবর্তীকালে সেখানেও একটি মেরিন কলেজ হয়, ম্যানেজমেন্ট কলেজ হয়, বিএড এবং ফার্মাসি কলেজ হয়, লাস্টলি আমাদের হোটেল ম্যানেজমেন্ট কলেজ হয়। সুতরাং আমাদের হাওড়া ধুলাগড়ে যে ক্যাম্পাসটি আছে তাতে কিন্তু বর্তমানে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, মেরিন, ম্যানেজমেন্ট, বিএড, ডিএলএড এবং হোটেল ম্যানেজমেন্ট সমস্ত রকমের পড়াশুনো করানো হয়। ইউনিভার্সিটির বাইরেও, ইউনিভার্সিটির থেকে পুরনো 20 বছরের পুরনো সিকমের এই কলেজগুলো। ওকে, আর সিকম গ্রুপ অফ কলেজেসে আমরা জানি যে অনেক ধরনের কোর্সেস করানো হয়, তো বিশেষ করে যারা এইচএস পাস আউট করেছেন তাদের ক্ষেত্রে কি সাজেশন থাকবে ম্যাম আপনার? এইচএস যারা এবছর পাস আউট করেছেন, দেখুন তারা 3 রকম বিষয় নিয়ে পাস আউট করেন, সায়েন্স, আর্টস, কমার্স। সায়েন্স নিয়ে যারা পাস আউট করেন তাদের জন্য অনেক রকম অপশন খোলা থাকে, রাদার সব রকম অপশন খোলা থাকে। এর মধ্যে প্রধান এবং প্রথম লোকে ভাবে ইঞ্জিনিয়ারিং পড়ব। এখন সেক্ষেত্রে অনেক রকম কনফিউশন থাকে, ইঞ্জিনিয়ারিং পড়লে কী পড়ব, কোর পড়ব না মডার্ন টেকনোলজিস পড়ব, কোনটা নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ব। এবং একটা এখন একটা অদ্ভুত জিনিস, একটা কনসেপ্ট অনেকের মধ্যে তৈরি হয়েছে যেটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট, যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করলে চাকরি পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু দেখবেন এই একটা ট্রেন্ড তৈরি হয়েছে, কিন্তু আজকে আপনি যদি আপনার আশেপাশের সমস্ত কিছু দেখেন, আপনার বাড়ি, ঘর, গাড়ি, রাস্তা, ইলেকট্রিক লাইট থেকে আপনি নিত্য প্রয়োজনীয় যা যা ব্যবহার করছেন, ইঞ্জিনিয়ারিং না থাকলে কিন্তু এটার কোনোটাই হতো না। সিকম ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত ইঞ্জিনিয়ারিং বিষয়ক কোর্স করানো হয়, তার মধ্যে প্রধান না হচ্ছে গিয়ে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস, কম্পিউটার সায়েন্স। এবং এবছর থেকে মডার্ন টেকনোলজিসের ওপর যে ধরনের কোর্স, যেমন বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড AIML, বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি, এই CSBS মানে বিজনেস সিস্টেম, ডেটা সায়েন্স, এগুলো কিন্তু চালু হয়েছে। এছাড়া আরেকটা কোর্স আছে ফার্মাসি। সায়েন্স নিয়ে পড়াশুনো করে কেউ বি ফার্ম, ডি ফার্ম করতে পারেন,
সায়েন্স নিয়ে পড়াশুনো করে কেউ মেরিন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি নটিক্যাল সায়েন্সের কথা ভাবতে পারেন, যেটা সিকম মেরিন কলেজে করানো হয়। এছাড়া যারা আর্টস বা কমার্স নিয়ে পড়ছেন তাদের কাছে কিন্তু তাদের সামনে একটা ভাস্ট জগৎ আছে, যারা কিনা বিবিএ মানে ম্যানেজমেন্ট বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স করে তারা তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারেন। এছাড়াও হোটেল ম্যানেজমেন্ট এখনকার দিনে অত্যন্ত বেশি পরিমাণে চাকরি যে কোর্সে আছে তার নাম হোটেল ম্যানেজমেন্ট। সিকম গ্রুপ অফ কলেজেস হাওড়া ধুলাগড়ে কিন্তু এই সমস্ত রকমের কোর্স করানো হয় এবং ছাত্রছাত্রীরা করতে পারেন। আচ্ছা, মানে আজকের দিনে যখন আমরা দাঁড়িয়ে রয়েছি তো মানে সময় উপযোগী কোর্সেস কোনগুলো করার পরামর্শ আপনি দেবেন যার সঙ্গে সঙ্গে আমি একটা ভালো ক্যারিয়ার গড়তে পারবো? এটা আপনি খুব একটা রিলেভেন্ট প্রশ্ন করেছেন, কারণ আমি অনেক রকম কোর্সের কথা বললাম, কিন্তু ছাত্রছাত্রীরা ঠিক কোনটা চুজ করবেন এটা কিন্তু খুব একটা ভাইটাল জায়গা, যেখানে কেরিয়ার কাউন্সিলিংয়ের প্রশ্নটা ওঠে, যেটা সিকম খুব যত্নের সঙ্গে করেন। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন যে এই মুহূর্তে সবথেকে ভালো প্লেসমেন্ট কোন কোর্সে বা কোন কোর্সটা করে রাখলে ছাত্রছাত্রীদের উপকার হবে, তাহলে সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য আমি সাজেস্ট করব ফার্মাসি। আচ্ছা, কেন সাজেস্ট করব? দেখুন, ইন্ডাস্ট্রি দুরকমের হয়। কোনো কোনো ইন্ডাস্ট্রি আছে যেটা খুব বুম হয়, আবার তাতে রিসেশন আসে, আর কোনো কোনো ইন্ডাস্ট্রি আছে যেটা কিনা রিসেশন ফ্রি ইন্ডাস্ট্রি, মানে পৃথিবীর অবস্থা যেরকমই হোক মানুষকে বাঁচার জন্য সেই শিল্প বা সেই ইন্ডাস্ট্রিগুলোর অত্যন্ত দরকার। তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে স্বাস্থ্য, যার মধ্যে একটা পার্ট এবং সমস্ত স্বাস্থ্যের যদি বিভিন্ন ভাগ দেখি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফার্মাসি। ফলে ছাত্রছাত্রীরা যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারা যাই পড়ুন বা পড়বেন ভাবছেন, তাদের কিন্তু আমার মনে হয় ফার্মাসিটা নিয়ে একবার ভাবা দরকার। ইচ্ছে করলে 4 বছরের ব্যাচেলর ফার্মাসি করতে পারেন, যার আজকের দিনে চাকরির বাজার অত্যন্ত ভালো, রিসার্চ ওরিয়েন্টেড কাজ থেকে মার্কেটিং সব রকমের চাকরি সেখানে অ্যাভেলেবেল আছে। এবং যারা ধরুন ভাবছেন যে আমি 4 বছর ইনভেস্ট করব না, ফার্মাসিটা পড়ে ঠিক আমি কোন জায়গায় দাঁড়াবো, আমি ভাবছি একটা ব্যাকআপ লাইন আপ তৈরি করব, আমি বলবো সায়েন্স নিয়ে যারা পাশ করেছেন সেটা এবছর করুন, গত বছর করুন, 4 বছর আগে করুন, ডি ফার্মাসি করে রাখার চেষ্টা করুন। যেখানে যত ওষুধের দোকান দেখেন তার লাইসেন্সের জন্য ফার্মাসিস্টের সার্টিফিকেট দরকার হয়, এবং ওষুধের দোকানের বিজনেস, আমি যদি এন্টারপ্রেনারশিপ এর কথা বলি, ওষুধের দোকানের বিজনেসের থেকে ভালো বিজনেস হয় না। সুতরাং যারা কিনা ভাবছেন যে আমি ফিজিক্স নিয়ে পড়বো, ম্যাথস নিয়ে পড়বো, তারা কিন্তু ডিপ্লোমা ফার্মাসির কথা একবার ভেবে দেখতেই পারেন। এটা আমার ভীষণ পছন্দের কোর্স। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখনকার জেনারেশন যে কোর্সগুলো নিয়ে খুব বেশি চর্চা করে এবং তাদের পছন্দ, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার রিলেটেড কোর্স করব। যারা সায়েন্স নিয়ে পড়ছেন বা পড়েছেন তাদের জন্য তো বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের রাস্তা, এবং উইথ মডার্ন টেকনোলজিস যেমন AIML, ডেটা স্ট্রাকচার, সাইবার সিকিউরিটি, ChatGPT, এই সব স্পেশালাইজেশন নিয়ে তাদের রাস্তা তো অত্যন্ত প্রশস্ত, কারণ পৃথিবী আজকে সেই দিকে যাচ্ছে। এবং কেন এই কোর্সগুলোর জন্য এখন স্পেশালি স্টুডেন্টদের আমরা বলি এইগুলো করো, তার কারণ হচ্ছে রোজ নতুন নতুন টেকনোলজিস তৈরি হচ্ছে। আজ থেকে 10-15 বছর আগেও কিন্তু এত কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের দরকার ছিল না, আজকে কিন্তু যে একটি জুতোর কারখানাতেও সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের তার দরকার হচ্ছে, কারণ AI এসছে। ফলে আজকের দিনে কিন্তু AI জানা, AIML জানা ছাত্রছাত্রী, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়া ছাত্রছাত্রীদের কাজের বাজার অত্যন্ত প্রশস্ত। এবার আমি আসি, যারা আর্টস নিয়ে কমার্স নিয়ে পড়েছেন, ম্যানেজমেন্ট চিরকাল লাগে, সব জায়গায় লাগে, সুতরাং ম্যানেজমেন্ট আমার খুব পছন্দের কোর্স। আমি দেখেছি চোখের সামনে বছরের পর বছর ম্যানেজমেন্ট পড়ে অতি সাধারণ ছাত্রছাত্রী অসাধারণ হচ্ছে, সুতরাং তারা বিবিএ এবং বিবিএ উইথ ডিফারেন্ট স্পেশালাইজেশন পড়তে পারে। এবার বহু ছাত্রছাত্রী আছেন যারা অঙ্কের ভয় বা ফিজিক্স কেমিস্ট্রি পড়ার ভয় আর্টস বা কমার্স নিয়ে পড়েছেন, কিন্তু কম্পিউটার করতে খুব ভালো লাগে,
তাদের জন্য কিন্তু বিসি এর মতো কোর্স আছে এবং ভবিষ্যৎ কিন্তু একজন বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের মতোই উজ্জ্বল। সুতরাং আমি যে কটা কোর্স বললাম, বিশেষ করে মডার্ন টেকনোলজিসের সাথে বিটেক, ফার্মাসি, বিবিএ, বিসিএ, এই কোর্সগুলো কিন্তু সবসময় ছাত্রছাত্রীরা করতে পারে। বিএ আর বিসিএ এর যদি আমি একটু ফিউচারটা দেখতে চাই, মানে কিরকম ধরনের, মানে আপনি যেমন বলছিলেন মডার্ন টেকনোলজি, তার সঙ্গে বিবিএ বিসিএ কতটা সম্পর্কযুক্ত আগামী ভবিষ্যতের জন্য? দেখুন, ম্যানেজমেন্ট এমন একটা শব্দ না, প্রত্যেক মানুষের ভেতরে একজন করে ম্যানেজার আছে। আজকে আপনি যে আপনার যে কাজটি করতে এসেছেন, আপনি কোনো একটা পার্টিকুলার টাইম শিডিউলে আপনি অফিসে এসেছেন এবং কোনো একটা পার্টিকুলার টাইম শিডিউলে আপনি বাড়ি যাবেন। সকালে কিছু খেয়ে এসেছেন অফিসে, আপনার একটা ডেইলি রুটিন আছে, এরপরে যখন আপনি বাড়ি যাবেন আপনি কিন্তু এখন থেকে জানেন আমি বাইকে যাব না বাসে যাব, আজকে বাস যদি কম থাকে তাহলে আমি কোনো একটা প্রাইভেট ক্যাব করব কিংবা অন্য কোনোভাবে যাব, সব কিন্তু আপনি প্ল্যান করে রেখেছেন। তার মানে আমরা ব্যক্তিগত জীবনেও দেখছি আমাদের মধ্যে একজন ম্যানেজার আছেন। ইভেন যারা হাউসওয়াইফ, সকাল থেকে রাত্রির অবধি এই হোম মেকাররা যে কর্মকাণ্ডটা করেন তাদের মধ্যেও ম্যানেজার আছে। এমন কোনো ইন্ডাস্ট্রি নেই, এমন কোনো জগৎ নেই, ব্যাংকিং, ফিনান্স, ইন্স্যুরেন্স, অয়েল, এগ্রিকালচার, হসপিটাল, সমস্ত জায়গায় কিন্তু ম্যানেজমেন্টের লোকের দরকার আছে। আমি কেস স্টাডি, জানেন নিশ্চয়ই যারা দর্শকরা আমাকে দেখছেন তারাও কেস স্টাডি ব্যাপারটা জানেন, যে অতীতের কোনো ঘটনা সেটা কী করে ম্যানেজমেন্ট লেভেলে সলভ করা যায়, বা কোনো ভবিষ্যতের কোনো একটা ঘটনা প্রেডিক্ট করে কী করে সেটাকে সলভ করা যায় সেটাকে বলে কেস স্টাডি। এইভাবে আমরা ছাত্রছাত্রীদের শেখাই। ধরুন একটা হসপিটাল, একটা হসপিটাল কী নিয়ে চলে? ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, আমরা কিন্তু এটুকুই জানি। এবার বলুন তো, হসপিটালে কোনো ম্যানেজমেন্ট নেই, হসপিটালটা কি চলবে? একদমই না, একদমই চলবে না। কেন? কোন ডাক্তারবাবু কোন শিফটে আসবেন, একজন পেশেন্ট যখন গেট দিয়ে ঢুকছেন তাকে কে কিভাবে যত্ন করবেন, তার কি কি পরিষেবা দরকার, এখনকার দিনে ইন্স্যুরেন্সের সঙ্গে কারা কথা বলবেন, কিভাবে কথা বলবেন, সবটাই কিন্তু ম্যানেজমেন্টের পার্ট। এখানে কিন্তু ডাক্তার, নার্স বা ওয়ার্ড বয় এদের কোনো ভূমিকা নেই। ইকুয়ালি ধরুন আপনি কোনো একটা ফ্যাক্টরিতে গেলেন, প্রোডাকশান হচ্ছে, একদম কোর প্রোডাকশান ফ্যাক্টরি, ফ্যাক্টরির কোন মেশিন কোন শিফটে চলবে, কোন লেবার কোন শিফটে কাজ করবেন, কোন ম্যানেজার কোন শিফটে কাজ করবেন, সবটাই কিন্তু ম্যানেজমেন্ট ঠিক করে। কোনোভাবেই কিন্তু এই পুরো কর্মকাণ্ডটা যারা কিনা টেকনিক্যাল লোক তারা ঠিক করেন না। যদিও টেকনিক্যাল লোক যারা ঠিক করেন তারাও অবভিয়াসলি ম্যানেজমেন্ট নিয়েও সাইড বাই সাইড পড়াশুনো করেছেন, তাই এটা ঠিক করতে হয়। সুতরাং দেখা যাচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, হসপিটাল ইন্ডাস্ট্রি থেকে যে 52 রকমের ইন্ডাস্ট্রিতে সারা পৃথিবীর ইন্ডাস্ট্রিকে ভাগ করা হয়, সমস্তটার পেছনে কিন্তু ম্যানেজমেন্ট আছে। সুতরাং সারা পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্ট পড়া ছেলেমেয়েদের চাকরি আছে। ম্যানেজমেন্ট কী? এই যে আমি বললাম আপনার কর্মকাণ্ড, দৈনিক আমার কর্মকাণ্ড, সবার কর্মকাণ্ড, এটা হচ্ছে একটা ভোঁতা পেন্সিলের মতন, সেটাকে কত সুন্দর আপনি শার্প করলেন, শার্পনার দিয়ে কত সুন্দর আপনি লিখলেন আপনার জীবনের খাতাটা, সেটাই ম্যানেজমেন্ট। সুতরাং যারা খুব সাধারণ স্টুডেন্ট, মানে এই সাবজেক্টটাকে আমি এত কেন ভালোবাসি, যারা খুব সাধারণ স্টুডেন্ট, সামান্য পড়াশুনো, অনেকটা ট্রেনিং এবং সামান্য গ্রুমিং তাকে অসামান্য করে তুলতে পারে, সেই জন্যই কিন্তু আমি ম্যানেজমেন্টের বিবিএ পড়া বা এমবিএ পড়াটাকে খুব পছন্দ করি। কারণ আমি চোখের ওপর দেখেছি খুব সাধারণ স্টুডেন্টরা সিকম থেকে পড়াশুনো করে খুব ভালো ভালো জায়গায়, সরকারি এবং বেসরকারি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন এমএনসিতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন রকম ভার্সেটাইল ইন্ডাস্ট্রিতে তারা চাকরি করছেন। এবার আমি পরের যেটা আপনি বললেন বিসিএর কথা, বোধ হয় আপনি বললেন আজকের দিনে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা ভীষণ দরকার। কারণ ধরুন এগ্রিকালচার, এগ্রিকালচার বলতে আমরা কী বুঝি? এগ্রিকালচার বলতে আমরা বুঝি কৃষি বা কৃষি সম্পর্কে যে ধরনের পড়াশুনো।
আপনি সেক্ষেত্রে বলতে পারেন এগ্রিকালচার নিয়ে পড়লে সেখানে ম্যানেজমেন্টের কি দরকার, বলতেই পারেন। কিন্তু কোন সময় আমার চাষি ভাইদের কাছে কিভাবে জিনিস পৌঁছবে, কিভাবে ক্ষেতের জিনিসটা সুন্দরভাবে আবার সাধারণের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, কিভাবে প্রিজার্ভ হবে, সেখানে কিন্তু ম্যানেজমেন্টের দরকার। বর্তমানে এই সমস্ত ফিল্ডে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইকুয়ালি দরকার। কিরকম দরকার? কারণ আজকে আগেকার দিনের মতন কৃষি বা কৃষি পদ্ধতি নেই, এখন কিন্তু কৃষি বা কৃষি পদ্ধতি পাল্টাচ্ছে, মডার্নাইজ হচ্ছে। সেখানে কিন্তু ড্রোন দিয়ে বিভিন্ন রকম পেস্টিসাইড ফেলা হয়, সিডসের ওপর, সয়েলের ওপর বিভিন্ন রকম রিসার্চ হচ্ছে, এবং প্রত্যেকটা কিন্তু এন্ড অফ দ্য ডে একটা কম্পিউটারাইজড ওয়েতে সেটাকে পারফর্ম করছে। সুতরাং যেরকম ম্যানেজমেন্টের আজকের দিনে সমস্ত ইন্ডাস্ট্রিতে দরকার, ঠিক তেমনই কিন্তু আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও সমস্ত ইন্ডাস্ট্রিতে দরকার। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনের মজাটা হচ্ছে, আপনি ভাবছেন যে আপনার ছেলেটি বা মেয়েটি চাকরি করবে না, এরকম অনেক বাবা মারই ধারণা থাকে, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি নিজেকে অন্টারপ্রেনিয়র হিসেবে প্রতিষ্ঠা করার সুবর্ণ সুযোগ আছে এই বিসিএ পড়ে। কেন? আজকের দিনে প্রত্যেক কোম্পানির ওয়েবসাইট আছে, প্রত্যেক কোম্পানি ডিজিটাল মার্কেটিং করেন, প্রত্যেক মানুষ ফেসবুক, টুইটার বা এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন, ফলে এবং আমাদের মার্কেটিংটাও কিন্তু এখন প্রিন্ট মিডিয়া থেকে বা ইলেকট্রনিক্স মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ার দিকে চলে যাচ্ছে। এই কাজগুলো কিন্তু কেউ বাড়িতে বসে অনায়াসে করতে পারেন, ফলে যেমন চাকরির সুযোগ প্রচণ্ড বেশি, তেমনি নিজেকে অন্তপ্রেনিয়র হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগও বেশি। ফলে এই দুটো কোর্স, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো ছেলে মেয়ে পড়তে পারেন, এবং নিশ্চিন্তে একটু পড়াশুনো আর একটু ইন্ডাস্ট্রি ট্রেনিং, দুটোর মিশ্রণে কিন্তু চাকরি পাওয়াটা কোনো ব্যাপারই না। আচ্ছা, ধরনগুলো যদি আমি একটু জানার চেষ্টা করি যে চাকরির ধরনগুলো কিরকম হয় এই ক্ষেত্রে। দেখুন, বিবিএ এর ক্ষেত্রে আমি বলতে পারি, বিবিএ এর ক্ষেত্রে অনেক রকম স্পেশালাইজেশন আছে। তার মধ্যে আমি একটা উদাহরণ দিলাম, হসপিটাল ম্যানেজমেন্ট, আমি হসপিটালেরই একটা উদাহরণ এক্ষুনি দিলাম বলে। সুতরাং বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট যদি কেউ করেন, হসপিটাল এবং হেলথ রিলেটেড ইন্ডাস্ট্রি, মানে আপনি ল্যাব বলতে পারেন, আপনি ডিফারেন্ট ইভেন ফার্মাসি কোম্পানি যেগুলো হসপিটালের সঙ্গে যোগাযোগ করে সেগুলোতে বলতে পারেন, আপনি নিশ্চিন্তে চাকরি পেতে পারেন। এছাড়া আজকের দিনে লজিস্টিক্স, ইন্স্যুরেন্স, ব্যাংকিং, ফিনান্স, এগ্রি বিজনেস, এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো, এগুলো খুব বুমিং ইন্ডাস্ট্রি, ফলে ম্যানেজমেন্ট করে এই ধরনের ইন্ডাস্ট্রিতেও প্রচুর চাকরির অপশান আছে। মানে এমন কোনো ইন্ডাস্ট্রি নেই, আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রির নাম বলুন আমাকে, আমি দেখিয়ে দেবো সেখানে কতটা ম্যানেজমেন্টের জন্য লোক প্রয়োজন আছে আর কতটা কম্পিউটারের জন্য লোক প্রয়োজন আছে। সুতরাং আর্টস আর কমার্সের স্টুডেন্টরা নিশ্চিন্তে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ম্যানেজমেন্টের জন্য পড়াশুনো করতে পারো। মানে বাজারে প্রচুর এরকম ইনস্টিটিউশনস রয়েছে, ঠিক তো? সিকমকে একজন ছাত্রছাত্রী বা তার অভিভাবকরা বাছবেন কেন, এটা অনেকে প্রশ্ন করেন। একদম, তো কি মনে হয়? কারণ বহু ইনস্টিটিউশন রয়েছেন, তারাও বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের পড়াশুনো করান। সিকমের, সিকম গ্রুপ অফ কলেজেসের যে এই ক্যাম্পাসটা ধুলাগড়ে, আজকে যদি আপনি পশ্চিমবঙ্গের মানচিত্র দেখেন, ধুলাগড় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল হাব। ঠিক, আপনি তো নিশ্চয়ই চাইবেন আপনার ছেলেটি বা মেয়েটি যেখানে পড়াশুনো করছে, যেখানে হস্টেলে থাকছে, তার কাছাকাছি কোনো জায়গায় ইন্টার্নশিপটা করুক, এবং ধরুন সপ্তাহে 5 দিন পড়ছে, 2 দিন সে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে আমরা কোথাও পাঠাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু ইভেন আমি যদি একদম প্রপার কলকাতাতেও হয় আমার ইনস্টিটিউট, তাকে যদি আমি ম্যানেজ, মানে কোনো একটা অর্গানাইজেশনে আমাকে পাঠাতে হয় শনি রোববার, সেক্ষেত্রে কিন্তু আমাকে আউটস্কার্টে পাঠাতে হবে। ধুলাগড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হিসেবে সুবিধাটা হচ্ছে, হেঁটে বা অটোতে বা টোটোতেই বাচ্চাটি গিয়ে ইন্টার্নশিপ করতে পারছে এবং ভবিষ্যতে চাকরির দরজাটা খুব প্রশস্ত। এবার আসি সিকমের কোথায়। মার্কআউটের সিলেবাস অনুযায়ী বিবিএ, বিসিএ তো সব কলেজ পড়ায়, কিন্তু আজকে কেন সিকমকে ছাত্রছাত্রীরা বাছবেন? বারবার বলছি, শুধু পুঁথিগত বিদ্যা নয়,
স্কিলস এডুকেশন বা হাতে কলমে কাজ, যেটা কিনা ভীষণ ভীষণ দরকার। আপনিও কিন্তু কোনো মানুষকে রিক্রুট করেন না যে কিনা সেই কাজটার জন্য যে কিনা একদম নবাগত। আপনারা যে যে ফিল্ডেই থাকুন, বাবা মাদের জন্য বলছি, দেখবেন আপনি যে মানুষটিকে কাজে নিচ্ছেন আপনি আগে জানবেন সে সেই কাজটি জানে কি না। ফলে এই ছাত্রছাত্রীদেরকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ বা সিকম গ্রুপ অফ কলেজেসের সাথে বিওপিটি টাই আপ আছে, বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং। বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং কি? বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অর্গানাইজেশন যে ছাত্রছাত্রীদের অ্যাপ্রেন্টিসশিপে পাঠায়। কি ধরনের অ্যাপ্রেন্টিসশিপ? তুমি এক বছর অ্যাপ্রেন্টিসশিপ যে কোনো ইন্ডাস্ট্রিতে করতে পারবে যেখানে 9,000 টাকা স্টাইপেন্ড তোমার বাধা। সুতরাং আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই সুযোগটা করা আছে, যে কোনো ছাত্রছাত্রী যে কোনো সময় এই সুযোগটা অ্যাভেল করতে পারেন। আর সব সময় একটা কথা জানবেন, ট্রেনিং বা প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সের কোনো বিকল্প নেই। যতই আপনার ছেলে মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাক, চাকরির জন্য কিন্তু দেখবে সে চাকরির জন্য তার যোগ্যতা বা জায়গাটা কতটা। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা সিকম সম্পূর্ণরূপে প্রোভাইড করে। প্রচুর ছাত্রছাত্রী আসেন যারা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে এতদিন পড়াশুনো করে এসেছেন, তাদের বাবা বা মা কী ভাবছেন যে ছেলেটিকে বা মেয়েটিকে পাঠাবো, ইংরেজিটা তো ঠিকমতো বলতে পারে না। সিকমের দায়িত্ব হচ্ছে সেই ছেলেটিকে বা মেয়েটিকে তার জব ওরিয়েন্টেড ট্রেনিং দিয়ে, সেটা গ্রুমিং হোক, স্পোকেন ইংলিশ হোক, যে ধরনের ট্রেনিং তার দরকার সেই ধরনের ট্রেনিং দিয়ে তাকে তৈরি করা। সিকমে আরেকটি কোর্স আছে, আমি বলতে চাইছি এই ট্রেনিংয়ের কথাটা বললাম বলে, ডিএলএড, যেটা ম্যান্ডেটরি আপনার টেট দিতে গেলে, প্রাইমারি শিক্ষক হতে গেলে ডিএলএড অত্যন্ত দরকার। যারা হায়ার সেকেন্ডারি পাস করেছেন, ছেলেকে বা মেয়েকে ভাবছেন আমি জেনারেল কোনো সাবজেক্টে পড়াবো, সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইংলিশ, যা হতে পারে, কিন্তু তার জন্য এই ডিএলএডও এমন একটা কোর্স যেটা খুব খুব প্রয়োজনীয় কোর্স। সেখানেও আমি কেন ডিএলএডের কথাটা তুললাম, সিকম কিন্তু ছাত্রটিকে বা ছাত্রীটিকে ইন্ডাস্ট্রির জন্য তৈরি করে দেয়। কীরকম? ডিএলএড যে পড়ছে সে তো স্কুলে পড়াবে, সরকারি চাকরি যে আপনার ছেলেটি বা মেয়েটি পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সুতরাং যাকে যে ভেতরে ভেতরে টিচার বা শিক্ষক হতে চায় তাকে প্রাইভেট স্কুলে পড়াবার যোগ্যতা তার থাকতে হবে। সুতরাং সে যদি বাংলা মিডিয়াম থেকে আসে তার কিন্তু ইংলিশ বা স্পোকেন ইংলিশের গ্রুমিংটাও দরকার। আমরা কিন্তু আমাদের ডিএলএডের ছাত্রছাত্রীদের সম্পূর্ণভাবে এই স্পোকেন ইংলিশ আর কম্পিউটারের ট্রেনিং দিই, যেটা কিন্তু নর্মাল কারিকুলামের মধ্যে একদমই নেই। সেই জন্যই আপনি যে বললেন কেন সিকমকে বাজবে, একটা মাল্টিডিসিপ্লিনারি ক্যাম্পাস যেখানে সব রকম অপশানে ছাত্রছাত্রীরা ট্রেনিং পাবে এবং চাকরি পাবে, সেই জন্যই সিকমকে বাজবে। লাস্ট অপশন কোর্স ফিস। কোর্স ফিস সাধারণের আয়ত্তের মধ্যে, এবং অনেকটা কোর্স ফিজি তাদের একটা সার্টেন 60% নাম্বার থাকলে তারা সরকারি সহায়তায় পড়াশুনো করতে পারবে। ফলে সিকমের কোর্স ফিজের জন্য কিন্তু তারা সিকমকে বাঁচবেন। খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের এই প্রশ্ন আমরা পাই এবং আপনারাও জানতে চান। ফলত ম্যাম তো অনেকগুলো বিষয় বলেছেন, তো যারা এবার ধরুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ম্যাম সাজেশনস কী থাকবে? জেনারেল কোর্সে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, অনেকেই না এই স্টেপটা তো জীবনের অনেকটা পড়াশোনার সিঁড়ি অনেকটা চড়ে ফেলেছেন, এবার একটা সার্টেন টাইম পর তারা দেখছেন আমি হয়তো কোনো জেনারেল সাবজেক্ট নিয়ে পড়েছি, এবার আমি কি করব। তার ক্ষেত্রেও কিন্তু তারাও কিন্তু এই ম্যানেজমেন্ট বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের লাইনে যেতে পারেন, অনায়াসে MBA করতে পারেন, ক্লাস 12-এর পর BBA করে যে চাকরি যে অপশন পাবেন, গ্র্যাজুয়েশনের পর MBA করলেও কিন্তু তারা ভাস্ট অপশন তাদের জন্য খোলা। ইভেন যারা কিনা বিভিন্ন প্রফেশনাল কোর্স করেছেন তাদের জন্য আজকে প্রমোশনের জন্য এবং ভবিষ্যতে কর্মে উন্নতির জন্য সব কিছুর জন্য MBA মাস্ট। সুতরাং যারা গ্র্যাজুয়েশন নিয়ে পড়েছেন তারা
এমবিএ তাদের করতেই হবে, এখন এমবিএ ছাড়া কোনো উপায় নেই, এমবিএ যে কোনো লোককে এমবিএ করতেই হয়। সেক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, যাদের ক্লাস টুয়েলভে ম্যাথস আছে এবং তারপরে তারা গ্র্যাজুয়েশন করেছেন তারা কিন্তু এমসিএ করতে পারেন। বিসিএর থেকেও ন্যাচারালি হায়ার স্টাডিজ ভালো কোর্স নিশ্চিন্তে করতে পারেন। দেখুন খুব স্বাভাবিক, মানে আরেকটা যেটা প্রশ্ন, মানে এই কোর্সেসগুলো কমপ্লিট করবার পর সেটাকে সরকারি না বেসরকারি ডিগ্রি আমি পাবো কোনটা, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন ম্যাম। এখন আসলে খুব একটা কনফিউশন তৈরি হয়েছে, সরকারি কলেজ বেসরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রথমত জানতে হবে এই সরকারি বেসরকারি প্রত্যেকের মাথায় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মনিটরিং আছে, সেটা সরকারি হোক বা বেসরকারি। প্রথমত আপনাকে দেখতে হবে যে কলেজে আপনি পড়াচ্ছেন সেটা একটা প্রপার ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজ কিনা। যেমন আমাদের ধুলাগড়ের ম্যানেজমেন্ট কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ফার্মাসি কলেজ, এগুলো প্রত্যেকটা হচ্ছে মাকাউটের অ্যাফিলিয়েটেড এবং প্রত্যেকটার আলাদা আলাদা স্ট্যাটুটারি বডি আছে। যেমন যেখানে এআইসিটির দরকার সেখানে এআইসিটি আছে, যেখানে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার দরকার সেখানে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার মনিটরিং আছে। এবং বিএড যেমন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে, ডিএলএড আপনার প্রাইমারি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের আন্ডারে। সুতরাং প্রত্যেকটার প্রপার মনিটরিং আছে কি না এটা দেখলেই হবে। এছাড়া আরেকটা জিনিসও যেটা খুব দেখে নেওয়াটা দরকার যে প্রপার টিচার্স আছে কি না। যখন আপনি একটা নন অ্যাফিলিয়েটেড কলেজে যাবেন না, যারা একটা ছোটো একটা ইনস্টিটিউট চালাচ্ছে তারা কিন্তু টিচার্স রেশিও বা টিচার্স কোয়ালিটি মেনটেন করেন না। আমাদের কিন্তু এই যে প্রত্যেকটা যে মনিটরিং বডি, সেটা এআইসিটি বলুন, ফার্মাসি কাউন্সিল বলুন, মার্কআউট বলুন, প্রত্যেকে প্রত্যেক বছর বারবার ভিজিট করে, ইন্সপেকশন করায় এবং তারা বারবার চেক করে যে এডুকেশন কোয়ালিটিটা ঠিক আছে কি না। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে হাওড়া সিকম স্কিলস সিকম গ্রুপ অফ কলেজেস ধুলাগড় ক্যাম্পাস যেটা সেখান, সেটা যেহেতু সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আন্ডারে মনিটরিং কিন্তু একদম প্রপার। ওকে, যেমন আমরা তো হাতে খুব একটা বেশি সময় পাচ্ছি না, তো চট জলদি জেনে নেবো ফিস কি থাকতে পারে, স্কলারশিপসের কি সুবিধে, কন্ট্যাক্ট কি করে করবে। আমি আগেই বললাম যে আমাদের ফিস কিন্তু সবাইকার সাধ্যের মধ্যে, সমস্ত রকম সরকারি এবং বেসরকারি স্কলারশিপের সুবিধে আছে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী, কন্যাশ্রী, এসসি এসটি স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, সমস্ত রকম স্কলারশিপের সুবিধে আছে। এবার কন্ট্যাক্ট কি করে করবেন, আমি বলবো যে ছাত্রছাত্রীরা তাদের গার্জেনদের নিয়ে আসুন, আমাদের ক্যাম্পাস দেখে যান এবং আমাদের হেল্পলাইন নাম্বার স্ক্রল করছে 7605050243, এই নাম্বারে আপনারা কল করুন। যদি কল না পান হোয়াটসঅ্যাপ করে রাখুন, অবশ্যই আমাদের কাউন্সিলররা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের একদমই হাতে সময় শেষ, তো খুব স্বাভাবিকভাবে একেবারে শেষ সাজেশন ম্যামের থেকে চাওয়ার চেষ্টা করব যে ম্যাম এই মুহূর্তে দাঁড়িয়ে তো প্রত্যেকেই অগ্রগতি চাইছেন, কারণ প্রত্যেকেই চার একটা ভালো কেরিয়ার আমি করব, তো কি সাজেশনস থাকবে সর্বশেষ আপনার? ঠিক রাস্তা চয়েস করুন, সব রাস্তা ঠিক রাস্তা, কিন্তু কোন রাস্তাটা আপনার জন্য সুটেবল সেটা ভীষণ দরকার। সেকেন্ড হচ্ছে আজকে বিভিন্ন রকম ব্যাঙের ছাতার মতো ইনস্টিটিউট বেরোচ্ছে, তার তৈরি হচ্ছে, আপনাকে দেখতে হবে যে ইনস্টিটিউটে যে অর্গানাইজেশনে আপনার ছাত্রকে বা আপনি ছাত্রীকে ভর্তি করছেন সেটি প্রপার কিনা, সেটা প্রপার ইউনিভার্সিটি কিনা, প্রপার তার অ্যাফিলিয়েশনস আছে কিনা, সত্য এইটুকু দেখে কিন্তু ছাত্রকে বা ছাত্রীকে আপনি ভর্তি করবেন। একেবারে আজকে সময় নেই, তা আমি ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাবো। খুব স্বাভাবিকভাবেই দেখুন আমরা প্রত্যেক রবিবার এই আলোচনাটা নিয়ে আসি আপনাদের জন্যই। আজকের আলোচনা এখানেই সমাপ্তি ঘটছে, তবে আগামী দিন আরও বৃহত্তর আলোচনার ক্ষেত্রে যাব। আপাতত এখানেই শেষ করছি, ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নমস্কার। প্রোটিনেক্সের প্রতিটি প্যাকে পান 500 নিশ্চিত ডিসকাউন্ট। কাল্টের